রায়হান আমি আসলাম যে আমি অনেক খুশি হয়েছি রায়হানের সাথে আপনার সাথে আমি অনেক খুশি পাক যদি না চাইতো ওরকম একটা মেয়ে আমার মতন একজন জন্মবন্ধ মানুষ বড় মুশকিল ছিল আমরা অবশ্যই আমাদের বিশেষ করতে হবে যে আল্লাহ যদি চাহে তাহলে বাচ্চাকে ফকির বানাইতে পারে ফকিরকে বাদশা বানাইতে পারে এবং আল্লাহ যাকে চায় তাকে সম্মানিত করেন আল্লাহ যাকে চায় তাকে আবার বেয়াদత్యও করতে পারেন। আচ্ছা মেয়েটা আপনাদের বাড়ি নাকি দুইবার আসছে? আছে। আপনি দেখছেন মেয়েটাকে? মেয়েটা আমি দেখি না। মানে কোনো পুরুষ দেখছে আপনাদের বাড়ি না না। কেন? আলহামদুলিল্লাহ। এখানে কিছু লেখা আছে। এই লেখাগুলো আমাদের বৌমার হাতের। মাশাআল্লাহ। فَاسْتَعِذْ بِمَا আমার আমি খুব মানে আমি কেয়ামতের দিবসে যদি আমাকে আল্লাহ জিজ্ঞেস করে যে তুমি কিনে আসছো আমি তখন কয়েকটা ছাত্র আমার দেখাবো তার মধ্যে একজন ছাত্র আসসালামু আলাইকুম আরহামতুল্লাহরাত ছাত্রের বিয়েতে আসছি আজকের বিয়েটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী আমার জীবনের নতুন অভিজ্ঞতা এবং নতুন অধ্যায় এরকম বিয়েতে আমি আমার জীবনে এই প্রথম আসলাম আমার হাতে গড়া একজন ছাত্র ছয় বছর আমার কাছে পড়ে যে জন্ম থেকেই অন্ধ ছিল যার চোখের আলো কখনো পৃথিবীকে দেখে নাই সে এক আয়াত আয়াত করে পড়ে পড়ে আমাদের কাছে পূর্ণ তিরিশ পরা মুখস্থ করেছে আমার কাছে আর বল্লভ দায় আলীসলা একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসা এখনও সে সেখানে পড়ে তো আরিফের বয়স এখন ছাব্বিশ চলে বাড়ি আড়াই হাজারের গ্রামের নাম কি বগাদি নোয়াপাড়া আমাদের ফতেপুর ইউনিয়নে পড়ছে তো আরিফের বিয়ে হচ্ছে এটা বড় কথা নাই বিয়ে হচ্ছে যে করছে সে কেমন মানুষ আমি শুনেছি মেয়েটি দাওরা পাশ এবং সুন্দরী প্রশ্ন এসে যায় যে জন্মান্ধ একজন মেয়ের সাথে সুন্দরী দাওরা পাশ একটা মেয়ে কেন বিয়ে বসলো তার পরিবারের মানুষ রাজি ছিল না শুধু সে একটা বক্তব্য দিয়ে এসে শুনেছি যে আমি একজন কোরআনের হাফেজ সে জন্মান্ধ শুধু চোখের কারণে সে ভালো পাত্রী পাচ্ছে না আমি তার সঙ্গে বিয়ে বসবো আমি বিনিময় আল্লাহকে চাই সুহান আল্লাহ হাবিহাম আমি খুব আপ্লুত হয়েছি আবেগে আমার হৃদয় মন ভরে গিয়েছে যে এই দুনিয়ায় এরকম মানুষ আছে আলহামদুলিল্লাহ রায়হান তুমি তো মোটামুটি বয়স তোমার এখন উনিশে পড়বে মোটামুটি বেশ বিয়েতে গিয়েছ আজকের বিয়েটা তোমার আরিফ ভাইয়া তুমি যখন বল্লব্দি পড়ছো তখন সে পড়ছে তো তোমার আরিফ ভাইয়া আজকে বিয়ে আর যে পাত্রিটার কথা শুনলাম তোমার কেমন লাগলো এই বিষয়টা একটু বলো আলহামদুলিল্লাহ আজকে অনেক খুশি আমি এর কারণ হচ্ছে যে আমাদের আরিফ আরিফ ভাই ওনার ব্যাপারে বলা শুরু করব কিন্তু শেষ হবে না অমায়িক একজন মানুষ যিনি চোখে দেখেন না অথচ কোরআন খতম দিয়েছেন কোরআন শেষ করেছেন আল্লাহর কালাম বুকে ধারণ করেছেন তো আজকে সুন্দর একটি অনুষ্ঠানে আসলাম আরিফ যেটা হচ্ছে আরিফ ভাইয়ের বিয়ের মাধ্যমে সূচনা হবে আজকে তো ওস্তাদ জি যেটা বললেন যে আবেগে আপ্লুত হওয়ার মতোই বিষয় আজকে হয়েছে যে যে কিনা এরকম চিন্তা ধারণ করে যে আল্লাহকে পাওয়া যাবে সেজন্য আরিফ ভাইয়ের সাথে সম্পর্কে আবদ্ধ হচ্ছে তো এটা মানে শুনতেও যতটা ভালো লাগে মানে আল্লাহ আল্লাহর কাছে এই বিষয়টা পৌঁছানোর পর উনি কতটা খুশি হবেন সেটা আমার জানা নেই ভাষায় প্রকাশ করা সম্ভব না তো আরিফ ভাইয়ের জন্য মানে আমার অন্তর থেকে দোয়া থাকবে যে এই যে শুরু হচ্ছে সূচনা হচ্ছে এটা যেন সারা জীবন ওনার সুখের কারণ হয় উনি যেন এটা দিয়ে আল্লাহর আরও নিকটবর্তী একজন মানুষ হতে পারেন আমরা সেটাই কামনা করি দর্শক গত শুক্রবার আমার আপন বড় বোনের বড়ো ছেলের বিয়ে ছিল আমি ঢাকা থেকে একটা গাড়ি নিয়ে রাত বারোটা সাড়ে বারোটায় যে পৌঁছলাম চিতলমারি বাগেরহাটে আমি সকাল দশটা পর্যন্ত থেকে আমি আবার চলে আসছি মাদ্রাসায় ঢাকায় আমি এত ব্যস্ত আমি নিজের আত্মীয় স্বজনের বাসায় বিয়েতে আমি যাই না যেতে পারি না সময় পাই না কিন্তু আমি আমার ছাত্র বিয়ে করবে যার দুইটা চোখ নেই আমাকে ও আবদার জানাইছিল যে হুজুর আমার বিয়েতে আপনি থাকলে ভালো হয় শুধু আমি থাকি নেই আমি রায়হানকেও নিয়ে আসছি রায়হান বিয়েতে কোনো বিয়েতে গেলে ওই এলাকার মানুষ খুশি হয় তো রায়হানকেও নিয়ে এসছি রাখ রায়হান মানে আরিফ বাবা তোমার কেমন লাগতেছে বাবা আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে রায়হান আসলো আমি আসলাম যে আমি অনেক খুশি হয়েছি রায়হানার সাথে আপনার সাথে আমি অনেক খুশি হয়েছি আরে যে মেয়েটা দাওরা পাস একটা মেয়ে সুন্দরী তোমার সঙ্গে শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য বিয়ে বসতেছে বা বসতে চেয়েছে এই বিষয়ে আল্লাহ শুক্রিয়া তুমি কীভাবে আদায় করবে এই বিষয়ে আসলে আল্লাহর শুক্রিয়া আদায় করে আসলে শেষ করার মতো নয় যেহেতু ধারা পাশে একটা মেহি মেয়ে আমার মতন একজন দ মানুষের সাথে বিয়ে বসতে রাজি হয়েছি আসলে এটা পাকের অশেষ একটা দয়া অশেষ এবং মেহেরবান আল্লাপাক অশেষ মেহেরবানের মেহেরবান করার কারণে আল্লাপাকের অশেষ রহমত থাকার কারণে আমাদের ময় মুর্বিদের দোয়ায় উস্তাদের দোয় আপনাদের সকলের দোয়ায় আমি আমার জন্য দাওরা পাশে একটা মেয়ে বিয়ে বসতে রাজি হয়েছি আপনাদের প্রিয় দর্শক আপনাদের কাছে আমাদের সকলের কাছে আমার দোয়া থাকল আপনারা আমার জন্য দোয়া করবেন যে আমি যাতে এই মেয়ের হক যাতে আল্লাপাক যেহেতু আমাকে আল্লাপাক দয়া করেছি আল্লাপাক আমাকে মেহেরবান করেছে এরকম একটা মেয়ে আমার বাঘ্যে আল্লাপাক দিয়েছে আসলে আমরা এটা থেকে আমরা সকলে আল্লাপাককে চিনি এবং আল্লাহ আল্লাহ যে একজন আছে ইনা আমরা অবশ্যই আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ যদি চাহে তাহলে বাচ্চাকে ফকির বানাইতে পারে ফকিরকে বাদশাহ বানাইতে পারে এবং আল্লাহ যাকে চায় তাকে সম্মানিত করেন আল্লাহ যাকে চায় তাকে আবার বেদ বেদয করতে পারেন এতে আপনারা আজকে আমার থেকে শিক্ষা নেন প্রিয় দর্শক যারা আছেন আপনারা আমার থেকে শিক্ষা নেন আল্লাহ পাক যদি না চাইতো ওরকম একটা মেয়ে আমার মতন একজন জন্মবন্ধ মানুষ হওয়া বড় মুশকিল ছিল এই জন্য আমি আমার তুমি তো আসলে অনেক সুন্দর করে কথা বলতে পারো আমিও এরকম পারি না এত সুন্দর ভাষায় কথা বলতেছো তুমি যে বললা যে বাদশা কে আল্লাহ ফকির বানায় ফকিরকে বাদশা বানায় একটা আয়াত আছে তিন নম্বর বানায় কুলিল্লা হুম্মা মা মুলক এটা কয় পৃষ্ঠায় তিন নম্বর বারো নম্বর পৃষ্ঠা পৃষ্ঠা মাশ আল্লাহ মেয়ে রাজি হয়েছে কেন বুঝছেন হুজুর আমি আয়াতের একটা তিনটা শব্দ বলছি কুলিল্লা হুম্মা মা আলিকাল মুলক ও যে বাংলা বলছে যে আল্লাহ বাদশাহকে ফকির বানায় ফকিরকে বাদশাহ বানায় এই আয়াতের অর্থ বুঝছেন আপনারা এই আয়াতটা একটা আজকে পড়ো মানুষ বুঝুক যে কোরআন কত মো মানে দাপটশালী আর কোরআন কত ক্ষমতা রাখে যে জীবনে কোনো দিন পৃথিবীর একটা অক্ষর দেখে নাই আল্লাহর কোরআন সে মুখস্থ করছে এবং দুইটা শব্দ বললে সেই কোরআন সে বলতে পারে পড়তে পারে একটু এখান থেকে একটু পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকাম তানশাউ ওয়া তানযুরুল মুলকা মিমমান তানশাউ মাতু'ইযু মান তানশাউ ওয়া তুযিল্লু মান তানশাউ বিয়াদিকাল খায়র মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা শুধু দেখতে চেয়েছি যে আরিফ জন্মান্দ সে কোরআনটা কত সুন্দর পড়ে আজকে বিবাহের দিনে আমরা এরকম বিয়ে বাংলাদেশে কম হয় যে বর বিয়ের দিনে কোরআন পড়ে মানুষকে শোনায় ঠিক না বলেন আমরা এরকম একজন বরের সঙ্গে আজকে যাত্রী হয়ে যাচ্ছি আমাদের সঙ্গে স্থানীয় এমপি মাননীয় আলহাজ ইসলাম বাবু ভাই ওনার আপন ভাগ্নে আছে সে শুধুমাত্র আরি পন্ধ হওয়ার কারণে তার সাথে তার বিয়েতে যাচ্ছে আর এই যে সুন্দর টুপিটা দেখছেন এই টুপিটা গিফট করছে আমাদের এমপি সাহেবের ভাগ্নে তার বিয়েতে আমরা আমি একটু ফয়সালের কাছে একটু যাব ফয়সাল মানে তুমি শুনছি একে অনেক সহযোগিতা করো সেদিন এক জায়গা দাঁড়ায় দশ হাজার টাকা ওকে দিয়েছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকেও পাঁচ হাজার টাকা দেসে টাকা বড় কথা না সবাই বলল তুমি নাকি তাকে অনেক ভালোবাসো আমার বিশ্বাস তোমার এই ভালোবাসাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে মানে জান্নাতে কে যাবে সেটা তো বলা যায় না তবে জান্নাতে যাওয়া যে সিন্টুনগুলো আল্লাহ বলেছেন এই সিন্টুনগুলো আমরা পাই যে আরিফের মতো মানুষ জান্নাতে যাবে আর আরিফদেরকে যারা সহ সহযোগিতা করবে কোরআনকে যারা সহযোগিতা করবে তাদেরকে আল্লাহ রাবুল আলমী তাদের সঙ্গে জান্নাতে নেবে তো আজকে আরিফের সাথে বিয়েতে যাচ্ছ তুমি তো যাইতে চাও নাই শুধু আরিফ হওয়ার কারণে আমি তো জানি যে তুমি বিয়েতে যাও না গুনাহের অনুষ্ঠানে কম যাও এমপি সাহেবের এই ধরনের অনুষ্ঠানে তোমাকে আমি দেখি না তা আজকের অনুষ্ঠানে তুমি কেন যাচ্ছ বা আরিফকে সহযোগিতা করে তোমার কেমন লাগে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আজকে যে এমন একটা সুন্দর অগ্রাম আরিফের যে বিয়েতে আরিফ আমাদের এলাকার সে জন্ম থেকে অন্ধ ওর ছোটবেলা থেকে আমি ওকে অনেক ভালোবাসি এবং ওর পাশে সবসময় থাকার চেষ্টা করেছি ওনার বাবা এবং মা খুবই অসহায় মহান আল্লাহ ওনার একটা বাই ভালো এবং একটা বন ভালো আর আর একটা বন অন্ধ সে অন্ধ মাদ্রাসায় ওর ছোট বনটা যেটা অন্ধ এটাও এখন মাদ্রাসায় ইনশাল্লাহ পড়তেছে তো যাই হোক একটি বাই বিদেশ অবস্থান তো আছে তো মহান আল্লাহ এদের পরিবারকে আগে যেই অর্থহীন ছিল এখন আল্লাহ মোটামুটি ওদেরকে বালিয়ে রেখেছেন এবং আরিফ যে বিষয়টা এটি আমাদের সমাজে তাক লাগানোর মতন একটা বিষয় যে আরিফ আমরা ছোট কাল থেকেই দেখতাম যে রাস্তা সে নিজে নিজে একা একা হেঁটে যেত আমরা তখনই উপলব্ধি করতাম যে অন্ধ সে জীবনে দেখে না তাহলে এই রাস্তাঘাট মসজিদ কীভাবে আসে তখন আমাদের এলাকার সবাই আরিফের জন্য একটি অন্যরকম মায়া ছিল আমিও তাকে ছোটকাল থেকে অনেক ভালোবাসি তার যে কোনো সমস্যা সমাধানে আমি তার পিছনে থাকি এবং সে একজন কোরআনে হাফেজ আমি অত্যন্ত খুশি আজকে তার এরকম একটি সুন্দর বিবাহর কারণে আমরা এলাকাবাসী অনেক খুশি বিশেষ করে আমি অনেক খুশি আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান আমার বাবা আলহাজ আবু তালে মোল্লা চেয়ারম্যান সাহেব আরিফকে অনেক ভালোবাসেন এবং আরিফের কথা বললে উনিও অন্যরকম হয়ে যায় আপনারা জানেন যে আমার মামা নজরুল ইসলাম বাবু যে আরিফকে এবং আবুরাহেনকে অনেক ভালোবাসে উনি কোরআনের পাখি সবাইকেই ভালোবাসে তা আরিফ আজকে যে সুন্দর একটি বিবাহ হতে হতে যাচ্ছে তাই সকলের কাছে আমি নিজেও দোয়া করবো আপনারা সবাই ওনার জন্য এর জন্য দোয়া করবেন এবং আমাদের যে মামা কায়ম মামার জন্য আপনারা দোয়া করবেন এই আশা রাখি আলহামদুলিল্লাহ ফয়সালের কথা পাইলাম আরিফের বাবার সাথে একটু কথা বলি মেয়েটার সম্পর্কে শুনছি যে ওর পরিবার রাজি ছিল না বা রাজি এখন একটু কম বলেন তো একটি বিষয়ে আমরা হর তো মেয়ের মার লোক আলাপ করলাম আলাপ করার পরে মেয়ের মার টু মন্ডার মাঝে কষ্ট দুগুন গেছে আল্লাহ আমরা যেমন বললাম দেখেন আপনার কষ্ট দেওয়ার তো কিন্তু কথা না আমরা কইসি আর আপনি যদি শিয়ার হন তাহলে আলহামদুলিল্লাহ আর আপনি যদি শেয়ার না হন তো দা কিন্তু করার নাই এইটা কইসে মায়ার মা যেমন কয় বইলো আপনারা কইছেন দেখি আর কি হয়েছে যদি দানা পানি হয় তো উইব ইয়ের মধ্যে দুই মাস গেছে গা দুই মাস পরে এই মায়ার লগে আলাপ কইরা হে আসে আঙ্গরে নেওয়াইছে। নে অয়া কইছে যে আপনারা যখন এই কথা না কইছেন তো মানে আপনারা যদি কোন তো আমরা আলহামদুলিল্লাহ যে আচ্ছা মেয়েটা আপনাদের বাড়ি নাকি দুইবার আসছে আসছে আপনি দেখছেন মেয়েটাকে কী মেয়েটা আমি দেখিনি মানে কোনো পুরুষ দেখছে আপনাদের বাড়ি না না কি আলহামদুল্লিল্লাহ আমরা এমন একজন দিনদার মেয়েকে আরিফের হাতে দিচ্ছি বা আরিফ পাচ্ছে বা আরিফকে পাচ্ছে আমি আরিফকে ছয় বছর চিনি আমার কাছে পড়ে আরিফ একজন তাহাজ্জুদ্ গুজার মানুষ পৃথিবীর জাগতিক যত গোনা আছে কোনো গোনা তাকে স্পর্শ করে নাই আমরা আজকে বিয়েতে যাচ্ছি কেয়ামতের দিবস সেই বিয়েটাকে আমরা সামনে রাখবো আল্লাহর কাছে যে তা আরিফেরকে আমরা ভালোবেসে বিয়েতে গিয়েছিলাম আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও এখন আমরা আরিফের বাড়ি এটা আরিফের বাড়ি থেকে এখন আমরা কর্নার বাড়িতে যাব দক্ষিণ পাড়া আড়াই হাজার দক্ষিণ পাড়া আমরা যে বিবাহ সম্পন্ন করব পুরোটাই আমরা আপনাদের সাথে রাখবো ইনশাল্লাহ একজন জন্মান্ধ হাফেজের বিয়েটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আমরা গাড়িতে ওঠার জন্য রাস্তায় এসে গেছি একটা সুন্দর প্রাইভেট কার আনা হয়েছে কয়েকটা অটো আনা হয়েছে আরিফের বিয়েতে একটা হুন্ডায় আমরা যাব আর আরিফকে এই প্রাইভেট কারে দেবো সুন্দর সুন্দর একটি প্রাইভেট কার আনছি প্রাইভেট কারটা মনে হয় এক্সিও গাড়ি এক্সিও গাড়িতে এলিয়ন এলিয়ন গাড়িতে মানে রায়হান তো আরিফের বিয়ে হবে আরিফের গাড়িতে আমরা বসাই এখন সামনে বসাবো হ্যাঁ সামনেই বসে আরিফের এই যে আমরা বসাচ্ছি আলহামদুলিল্লাহ আমার ছাত্রদের বিয়েতে আমি থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ ছাত্রীদের বিয়েতে আলহামদুলিল্লাহ বিয়ে হলো আমরা বিয়ে বাড়ি আসলাম খাইলাম আরিফকে খাওয়ালাম আরিফ আমাকে খাওয়ার পরে জিজ্ঞেস করতে হুজুর খাওয়া দাওয়া কেমন হয়েছে আমি আরিফকে বললাম আরিফ খাইতে আসছি আমি তো আত্মীয় স্বজনের বিয়েতে যাই না আমি রাইহান সময় পাই না আমরা আরিফের বিয়েতে আসছিল শুধু কোরআনের কারণে আমাদের সাথে আমাদের বৌমা আছে আমি আমার ছাত্রদের বিয়েতে যাই ওদের বিয়ে দেই আমি ঘটকালিও করি এই বিষয়ে আমার ছাত্রদের বিয়ে দেওয়ার জন্য আমি ঘটকালি করি এখন আলহামদুলিল্লাহ আমি এটা আমি গর্বিত হই আমি আমি যতটুক শুনেছি যে মেয়েটা আমাদের বৌমাটা দেখতে ভালো এবং দাওরা পাশ এখানে কিতাব তীর শরীফ বুখারি শরীফ ইজাফুল মুসলিম তারপরে দর্শেতের মিজি ইজাহাত তাহাবি আবুদাউদ শরীফ এই কিতাবগুলি এখানে আছে আলহামদুলিল্লাহ এখানে কিছু লেখা আছে এখানে কিছু লেখা আছে এই লেখাগুলো আমাদের বৌমার হাতের মাসাল যথেষ্ট যজ্ঞা এবং অভিজ্ঞ এবং পরহেজগার একটা মেয়ে আমি বাবা তোমার কাছে একটু আসি তোমার নাম কি বাবা নাসরিন নাসরিন আচ্ছা তুমি দাওরা পাস করছো কোন মাদ্রাসা থেকে ইলুমদি মনোহর আচ্ছা আচ্ছা আমাদের আরিফ তো চোখে দেখে না আর তুমি চোখে দেখা সব হাত পা সকল অঙ্গ প্রত্যঙ্গ তোমার ভালো আলহামদুলিল্লাহ আবার তুমি যথেষ্ট শিক্ষিত তো তুমি এরকম একজন যে হাফেজে কোরআন তাকে তুমি বিয়ে করছো বা জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করতেছো এখানে অনেক বড় ইব্রত আমাদের জন্য আছে নসিহা আছে তোমার মুখ থেকে একটু জানতে চাই যে আমাদের আরিফকে তুমি কেন বেছে নিলা বা তুমি কি স্বেচ্ছায় নাকি কেউ জোর করে তোমার উপরে চাপাই দিছে এই বিষয়টা একটু বললে আমি খুব খুশি হব বাবা মানে কোরআনকে ভালোবেসে তুমি আরিফকে না দেখে তুমি এরকম আমরা 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 এই এই নক নক করতে চাচ্ছি করতে চাই যে আমাদের জীবনের সব কিছুর মূল উদ্দেশ্য হবে কোরআন কোরআন যদি থাকে অন্য কোনো কিছু না থাকলে আমরা সেখানে চলে যাব বিবাহের মতো একটা মহা গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের নাসরিন আমার বৌমা সে আমার আরিফকে জীবন সঙ্গীন হিসেবে গ্রহণ করেছে আমার বিশ্বাস সে সারা জীবন ভালো থাকবে এবং আমার আরিফের যেই কণ্ঠ আছে যেই তেলাওয়াত আছে তার যেই সুর আছে এই সুর মানুষের মাঝে একবার ছড়ালে দুনিয়াবি যে সুখ শান্তি আছে এটা তো পাবেই পরকালীন জীবনে আমার বিশ্বাস নাসরিন অনেক ভালো থাকবে তার অনাগত যে ভবিষ্যৎ আসবে তারাও ভালো থাকবে আমরা নাসরিনকে পাশে বসে নাসরিন তেলাওয়াত শুনছো আমাদের রিডার আরিফের তেলাওয়াত শুনছ শোনো নাই আমরা আজকে বিবাহের দিনে আমরা এই জিনিসটা চালু করতে চাই আমার ওই ছাত্রের বিয়ের সময়ও বিয়ের দিন আমার বৌমার পাশে বসায় আমরা তেলাওয়াত শোনায় শুনিয়েছিলাম আপনাদেরকে আজকেও আমরা বৌমার পাশে বসায় প্রথম সাক্ষাতে আমরা তেলাওয়াত শোনাবো আল্লাহর কালাম যেন বিনিময় হয় আল্লাহর কালাম যেন এরকম প্রত্যেকটা বিয়েতে যেন তার বর যেন তাকে পাশে বসে প্রথম দিন যেন তেলাওয়াত শোনাতে পারে আমিন আরিফ একটু তেলাওয়াত করে শোনাও বাবা اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القران عيدين فوربك لنسالنهم اجمعين عما عم كانوا يعملون فاستع بما تؤمر واعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون صدق الله العظيم মাসা এই যে সুরের লহরী আমরা শুনতে পেলাম আলহামদুলিল্লাহ আরিফ বৌমার কথা তুমি আজকে শুনলা সরাসরি তোমাকে কোরআনের জন্য সারা জীবনের সঙ্গিনী হিসেবে নিয়েছে তুমি আজকে আমরা তো চলে যাবে এখন আজকে বিবাহ সম্পন্ন হলো তুমি আল্লাহর কাছে আদায় করছো জি আলহামদুলিল্লাহ আজকে তাহার যুদের নামাজের পরে আজকে তুমি আমার জন্য আর রাহানের জন্য একটু দোয়া করবা ইনশাল্লাহ ইনশাল্লাহ কি দেওয়া করবো বলতে একটু আল্লাহ যাতে এই আমাদের এই বিয়ে বিয়েতে আসার কারণে যাতে পাক আপনাদেরকে যাতে দিবসে মাফ মাফ করে দেয় এবং আপনাকে রায় রায়হানকে যাতে আল্লাপাকল মঞ্জুর করে নেয় বৌমার জন্য কি দোয়া করবা আর যেই নিয়ে আমার জীবনসঙ্গিনী হিসাবে হলো তাকেও যাতে আল্লাপাক কবুল মঞ্জুর করে নেয় এবং তার মনের নিকাশা যাতে আল্লাপাক পুরা করে দেয় এবং সে যাতে আমার পরিপূর্ণ কথা মেনে যাতে চলতে পারে আমি যাতে তার সব হক যাতে আল্লাপাক আমাকে আদায় করার তৌফিক দেয় সেই সেই জন্য দোয়া করবো ইনশাল্লাশাল আরিফের কথা শুনলে আমার আমি খুব মানে আমি কেয়ামতের দিবসে যদি আমাকে আল্লাহ জিজ্ঞেস করে যে তুমি কিনে আসছ আমি তখন কয়েকটা ছাত্র আমার দেখাবো তার মধ্যে একজন ছাত্র আমার আরিফ আমি যদি কোনো কারণে জাহান্নামি হয়ে যাই আরিফ যেন আমাকে সুপারিশ করে জান্নাতে নেয় আরিফ করবো না বাবা হ্যাঁ জাগতিক কোনো গোনা নেই আমার বাজানের চোখ হলো গুনার সবচেয়ে বড় মাধ্যম সেই চোখ আমার বাবার নাই আমার বাবার সব আছে ইনশাআল্লাহ সব হবে আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং আনন্দিতও হয়েছি আল্লাহ আরিফকে রায়হান এবং আমার মামা এখানে উপস্থিত এবং আরিফ যেন এই বিবাহিত জীবনে অনেক সুখী হয় সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন আমরাও দোয়া করবেন আমি রায়হানের কাছে একটু যাবো রায়হান আমরা আসলে ফাইভ স্টার হোটেলে খেয়েছি ফোর স্টারে খেয়েছি বাংলাদেশের কোনো দামি হোটেল নাই যেখানে আমরা না গিয়েছি না খেয়েছি বিদেশের হোটেলে খেয়েছি আজকে আমাদের আরিফের বিয়েতে আসলাম খাইলাম যে খাবারটার কথা মামা বললো তোমার কেমন লাগলো আর সব আমাদের নাসরিনের কথা শেষ অনুভূতি তোমার দিয়ে আমরা আজকের থেকে বিদায় নেব আলহামদুলিল্লাহ আপনি যেটা বলেছেন যে দামি দামি জায়গায় খেয়েছি সেটা ঠিক আছে বাকি আল্লাহর কাছে কোনটা কোনটা বেশি প্রিয় হয় সেটা আমাদের দেখার বিষয় আরিফ ভাইয়ের এই বিবাহ অনেক বড় না হলেও এটা আল্লাহর কাছে অনেক প্রিয় এবং অনেক বড় একটা বিষয় আল্লাহ এই বিয়েতে পূর্ণ কবুলিয়ত দান করুন আর আরিফ ভাই আরিফ ভাইয়ের জীবনে সুখ আসুক আমরা সেটাই প্রার্থনা করি আর খাবারের বিষয়ে কি বলবো মানে কুদরতি যেই মানে যে কথাটা বলা হয়েছে সেটা আমরাই ওই একটা গরুর একটা গোস্তর ভিতর থেকে হাড্ডের ভিতর থেকে একটা মহগজ মনে হয় একটু মানে হ্যাঁ একটু এরকম এরকমটা খুব কমই দেখেছি সত্যি মানে কত জায়গায় এরকম দেখেছি বাকি এত বড় করে এত বড় বড় পরিসরে মগজ কখনোই পরে নাই তো সুতরাং এটা ভাবার বিষয় এটাই ছিল আর কি দোয়া চাই সবার আল্লাহর যেন এই বিয়ের মাধ্যমে আমাদের গুণাখাতাও মাফ করে দেন সবাই দোয়া করবেন ভিডিও শেষ করছি আবার ইনশাআল্লাহ দেখা হবে আলাইকুম oh mm -hmm.